নমস্কার কি খবর সবার ওম চ্যানেলের আজকে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে রবিবারের সকাল তাই হাতে এক কাপ গরম চা নিয়েই আজকের ব্লগটা শুরু করব আমি চা খেতে খেতে ভাবছিলাম চা যখন খাচ্ছি তাহলে আজকের ব্লগটা চা নিয়েই হয়ে যাক সকালবেলায় ঘুম থেকে উঠলে এক কাপ গরম চা না খেলেই মনটা যেন কেমন লাগে আর তার সাথে দিনটাও যেন কেমন যায় রবিবার তাই ওমকে ঘুম থেকে তুলে ব্রেকফাস্ট করিয়ে দিয়ে এসেছি আঁকাতে আর আমি বসেছি আমার একটু কাজে ছিল আমার এক কাপ গরম গরম চা তো আজকে এই ব্লগটা চা নিয়ে। আজকে আমি কথা বলবো আমাদের দেশ ছাড়াও এই পৃথিবীতে আরও দশটি দেশ আছে তাদের প্রধান পানীয় কিন্তু চা সেই সমস্ত দেশেও কিন্তু আমাদের মতো সকালবেলা উঠেই চা না হলে হয় না তাও কিন্তু আমাদের মতো একেবারে চা প্রেমী সকাল সকাল উঠেই এক কাপ গরম চা আবার বিকেলবেলাও চা খেতে খুবই পছন্দ করে কে আমি আবারও একটা নাইটি বানাতে বসে পড়েছি আর নাইটি বানাতে বানাতেই আপনাদের সাথে গল্প করছি দেশে প্রায় সব মানুষই কিন্তু চা খেতে ভীষণ পছন্দ করে বিভিন্ন ধরনের চা হয়ে থাকে যেমন দুধ চা চা সবুজ চা আবার মশলা চাও তাহলে এবার দেখে নেওয়া যাক দেশ ছাড়াও পৃথিবীতে আর ঠিক কোন কোন দেশ আছে যাদের চা খেতে ভীষণ ভালো লাগে চলুন তাহলে দেখে নিই আমার তো ভীষণ ভালো লাগে চলুন প্রথমেই হচ্ছে স্পেন স্পেন হচ্ছে দশ নম্বরে আছে যেখানকার মানুষ উনচল্লিশ শতাংশ চা খায় তারপরে হচ্ছে ন নম্বরে চীন যেখানকার মানুষেরা প্রায় ৪৫ শতাংশ চা পান করে থাকে এরপরে হচ্ছে ইউকে সেখানে প্রায় দশ হাজার মানুষ চা খেয়ে থাকে প্রত্যেক দিন তারপরে হচ্ছে সাত নম্বরে জার্মানি যেখানে ছাপ্পান্ন শতাংশ মানুষ চা খায় আর ছ নম্বরে হচ্ছে ব্রিটেন যেখানে উনষাট শতাংশ মানুষ চা খায় এরপরে দেখি পাঁচ নম্বরে আছে আয়ারল্যান্ড যেখানে উনসত্তর শতাংশ মানুষ চা পছন্দ করে তারপরে হচ্ছে চার নম্বরে আমাদের দেশ ভারত যেখানে বাহাত্তর শতাংশ মানুষ চা খায় তার মধ্যে কিন্তু আমিও আছি এবার তিন নম্বরে হচ্ছে ভিয়েতনাম যেখানে আশি শতাংশ মানুষ চা খায় এবং ভিয়েতনাম কিন্তু কফির জন্যও বিখ্যাত আর দু নম্বরে আছে পাকিস্তান এবং কেনিয়া যেখানে প্রায় তিরাশি শতাংশ মানুষ চা পান করে থাকে আর এক নম্বরে আছে টার্কি যেখানে তো বলা হয় দশ জনের মধ্যে নজনই চা পান করে থাকে এবং একটা কথাও কিন্তু টার্কিতে প্রচলিত আছে আপনি যদি কোনো পাত্র বা পাত্রী সম্বন্ধ দেখতে যান তবে সেখানে যদি আপনাকে চা অফার না করা হয় তাহলে নাকি বিয়েটাই ভেঙে যায় মানে তাদের জীবনে চা কিন্তু অনেকটাই ইম্পর্ট্যান্ট রোল প্লে করে ঠিক যেমন আমাদের জীবনে আমাদের এখানে অনেকেই আছে যারা একটু সিনিয়র পারসন তারা কিন্তু দোকান গিয়ে একসাথে বন্ধুদের সাথে চা খেতে এবং আড্ডা দিতে ভীষণ পছন্দ করে হওয়াটা তাদের কাছে একটা নেশাও এবং একটা অভ্যেসে দাঁড়িয়ে যায় এখানে চা খাওয়াটা যে শুধু একটা পানীয় মাত্র তা কিন্তু নয় একটা চা আপনি পরিবারের সবার সাথে বসে যখন খাবেন পাঁচটা কথা বলবেন আমার কাছে তো মনে হয় চা একটা মেলবন্ধনের যোগসূত্র আমাদের এখানে বলে সবাই চায়ের আড্ডা মানে চায়ের আসর আবার বহু পুরোনো পরিচিত কোনো বন্ধু যদি আপনাদের বাড়িতে আসে তার সাথে কেমন চা খেতে খেতে আমরা আড্ডা দিই বলুন মানে বন্ধু সাথে চা না হলে ঠিক জমে না আবার বর্ষাকালে যখন বাইরে প্রচণ্ড বৃষ্টি হয় তখন ঘরে বসে এক কাপ গরম গরম চা হলে বেশ ব্যাপারটা জমে যায় আবার প্রচণ্ড শীতে যখন হাত পা ঠান্ডা হয়ে যায় তখন নিজেকে গরম রাখতে এক কাপ গরম গরম চা কিন্তু ভীষণ ভালো লাগে মানে মূল বিষয়টা হচ্ছে শীত হোক গরম হোক বর্ষা হোক যাই হোক না কেন চা কিন্তু আমাদেরকে সময় মানে ভীষণ আনন্দে রাখে একসাথে রাখে বন্ধুদের সাথে আড্ডা দিতে চায়ের জুড়ি মেলা ভার তাই আমাদের জীবনেও চা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা পানীয় আমার তো সকালবেলা চা না হলে চলেই না আশা করি আজকের এই চা নিয়ে ছোট্ট ভিডিওটা আপনাদের সবার নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে নতুন ব্লগের সাথে আজকের এই ছোট্ট ব্লগটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন টাটা সবাই ভালো থাকবেন